আসসালামু আলাইকুম যারা মাওয়াঘাটের ইলিশের লেজ ভর্তা খেয়েছেন তারাই জানেন যে এই লেজ ভর্তা খেতে কতটা মজার হয়ে থাকে এই জন্য হবু মাওয়াঘাটের মতো করেই বাড়িতে আজ আপনাদের ইলিশের লেজ ভর্তা তৈরি করে দেখাবো ইলিশের লেজ ভর্তার জন্য এখানে আমি তিন পিস ইলিশের লেজ নিয়েছি লেজগুলো এইভাবে মাঝখান বরাবর কেটে নিতে হবে মাওঘাটে কিন্তু লেজ ভর্তার জন্য লেজ এভাবে মাঝখান বরাবরই কেটে তারপরে ভাজে এতে করে মাছের লেজের ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে আর ভিতরের দিকেও ভালো মতো ভেজে নেওয়া হয় যার ফলে এই ভর্তা খেতে আরও অনেক বেশি মজার হয় এখন মাছগুলোকে মশলা দিয়ে মাখানোর জন্য আমি এখানে নিয়েছি হাফটা চামচ লবণ একটা চামচ মরিচ গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ ধনিয়া গুঁড়ো আরও লাগবে একটা চামচ আদা রসুন বাটা আর চা চামচ জিরা বাটা এখন সামান্য একটু পানি দিয়ে মশলা একত্রে খুব ভালোভাবে মাখিয়ে মিক্সড করে নিচ্ছি এখন এই মশলা প্রতিটি লেজের ভিতরে এবং বাহিরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এই লেজ আমি এভাবে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো তাহলে ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর এরপরে চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে চেষ্টা করবেন সরিষার তেলই ব্যবহার করার সরিষার তেল ব্যবহার করলে লেজ ভর্তায় অনেক স্ট্রং একটা ফ্লেভার চলে আসে আর ভর্তার স্বাদও অনেক বেড়ে যায় চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে লেজগুলো ভেজে নিতে হবে লেজ ভর্তার জন্য লেজগুলো একটু কড়া করেই আমাদের ভেজে নিতে হবে যখন দেখবেন দুই পাশেই এমন হালকা কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন উঠিয়ে নিচ্ছি লেজ ভাজা এই সরিষার তেলের মধ্যে আমি ভর্তার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারাও ভর্তার জন্য যে শুকনো মরিচ ব্যবহার করবেন তাই তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবেন মাওয়াঘাটে ভেজে নেওয়া মাছ ভর্তার জন্য এমন একটি ভর্তাবাটা ব্যবহার করে তবে আমার কাছে এটা খুব একটা সুবিধাজনক মনে হয় না তাই আমি আমার সুবিধার্থে মাছ এইভাবে হাতেই কাটা বেছে নিচ্ছি এই পাটটা একটু সাবধানে করতে হবে কারণ লেজের মধ্যে অনেক বেশি কাটা থাকে তাই একটু মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে কাঁটাগুলো এভাবে বেছে নিতে হবে এরপরে মতো শুকনো মরিচ আর লবণ নিয়ে লবণ আর শুকনো মরিচ এভাবে হাত দিয়ে ডলে ভেঙে নিতে হবে এই পর্যায়ে দুইটা কাঁচামরিচ কুচি আর ওয়ান ফোর কাপে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে সব মশলা ডলে নিতে হবে যে সরিষের তেলের মধ্যে আমরা মাছ ভেজে নিয়েছিলাম সেই অবশিষ্ট সরিষের তেল হতে তিন টেবিল চামচ সরিষের তেল দিয়ে মশলা আর মাছ খুব ভালো করে এভাবে একত্রে মাখিয়ে ভর্তা করে নিতে হবে এই পর্যায়ে আপনারা চাইলে ধনে দিতে পারেন তবে আজ আমি কোনো প্রকার ধনেপাতা ব্যবহার করছি না আজকের এই রেসিপিতে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে ভর্তাটা খেতে কতটা মজার হয় আগামীতে আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ